সকাল সকালে পাগলি বোনটা যে কোথায় গেল? কি হয়েছে জীবন? দেখো বাবা, এই সাত সকালে তোমার আদরের মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। আমার কি খালি আদরের মাইয়া, তোর যা বোন। ঠিক আছে, আচ্ছা বাবা, আমি তো বাজারে যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। ওকে বাবা। আমি এখন যাই। আরে কই যাস, আর একটু দেরি করেন যায় না? মেয়ে ভাই শহর থেকে বাড়ি আইছে, তোমার কাছ তো বইলে এখন আর উঠন যাইব না। কেন, আমি বুঝি জাদু করছি? তোমার নিঃশ্বাসে জাদু আছে। তোমার নিঃশ্বাস যখন আমার গায়ে লাগে, আমি তখন সারা দুনিয়া সব কিছু ভুলে যাই। তাই বুঝি? আমি এখন যাই আকাশ। ঠিক আছে, যাও। পাখি কেমনে আসে যা। আরে আরে দাদা, তোমরা কেমন আছো? দাদা ভালো আছি। তা তোমার মা কেমন আছে? আছে, দয়ালের কৃপায়। দাদা, কামকাজের চাপে মায়ের দিকে ঠিক মতো নজর দিতে পারি না। কও কি? হরে দাদা, আমাদের মতো গরিব মানুষ এই পেট নামক রাক্ষসের কাছে চিরদিনের মতো বন্দি হয়ে আছি। ইচ্ছা থাকলেও কিছু করার থাকে না। পেটের লেগা ঘুইরা মরে দেশ দেশান্তরে। সত্যি তোমরা মায়েরে এত ভালোবাসো? তোমাদের মতো যদি মা মাটি মানুষকে ভালোবাসতে পারতাম, তাইলে আমার এই জন্মটা সার্থক হইত। কও কি দাদা, মা মাটি মানুষের ভালো না বাসলে মাকে পামু কেমনি? তোমরা এত কিছু ভাবো? হ, দেখতাছো না সারা দেশের যুব সমাজ কিভাবে দুর্বল হয়ে পড়তেছে? তাদের হাতে সুকৌশলে তুলে দিছে গাঁজা, মদ, হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল সহ জানা অজানা অনেক মরণ নেশা। দাদা, এমন অবস্থা বেশি দিন চলতে দেওয়া যাবে না, এর একটা প্রতিকার চাই। দাদা, তোমার অনেক সময় নষ্ট করলাম। আসলে মায়ের কথা মনে পড়লে আমাকে অনেক কষ্ট হয়। দাদা, অহন তাহলে আসি। আসি দাদা। তারে দৌড়তে পালে মন বেরি পিতা পাখির পায়। তারা আজ তারে খুব সুন্দর লাগতেছে, মনে হইতেছে কাটা ছাড়া লাল গোলাপ ফুল। কচ্ছর আমার যাইতে দে। যাবি তো, তুই আকাশের লগে রং ঢং করলি, আমার লগে একটু করবি না তা কি হয়? কি কইতে চাস তুই? আমি কই বাসাই? আরে ভালোবাসে তুই কি পাবি? এই আমার ঘর আছে, বাড়ি আছে, টাকা পয়সা সব সব আছে, তরে তরে আমি রাজধানী করে সাজায় রাখু। তো ভালোই কইছো, হাটের থেকে একটা রাম ছাগল কিনে এনে বাড়িতে নিয়ে সাজাও, তার অনেক সুন্দর লাগবো। তারা বেশি দামাক দাইস না, কয় টাকা চাস? কো কয় টাকা লাগবো? এই লো টাকা। বাসা ভাই, তোমার টাকার মুখে আমি থু মারি। এই এই বাসা একবার যার থেকে হাত দিছে তারই পাইছে। বাসা ভাই, আমার সাইডে বাবা দাও, আমার যাইতে দাও। হ্যাঁ দেমই তো, সারা দমারে তুই এমনে এমনে সারমু না। সেই দিন
আমার কলজাটার মধ্যে মোচর দিয়ে উঠে আজকে তোর তুলার মতো শরীরটা রে আমি হয়নার মতো ছিঁড়া ছিঁড়া খামু যেন তুই এই মুখ এই কলক গিনে মুখ গ্রামের কারো দেখিতে না পারোস। আচ্ছা তোর হেই আশা কোনোদিন পূরণ হইব না। এই আকাশা আকাশ চলো ওর মতো বহুত বসের লোকের ঝগড়া করে কোনো লাভ নাই। খারাও আজকে ওর লোক একটা বোঝাপড়া করে নেই কল ডাকে গ্রামের মা বোনেরা শান্তিতে ঘুমাইতে পারে না। রাই বেটা বাত্তি নিবেলে কি তোরা মা বোনরা চেনস না? এই আকাশা তুই কি হাতির পাঁচ পা দেখছস নাকি গাঞ্জার কলকি মুখে দিয়ে কথা কইতেছস? হাতির পাঁচ পাও দেখি নাই গাঞ্জাও খাই নাই। আরে তোরা তো বাপুতে মিললে একসাথে গাঞ্জা খাস। আকাশ আমি ইচ্ছা করলে তোরে কিন্তু খুঁজতেছিলাম না দেখতেছিলাম। ও তাই পাই অবলা কি মনে করে কেন এমনিতে কি আসা যায় না? ও এইবার বুঝছি। কি বুঝলি? তারারা তোর মনে পড়ছে। তবে এই তারারে না তোর চোখের তারারে মনে পড়ছে। তারা ভালো হবে না বলছি। তারা ভালো হবে না বলছি। আমার মেয়ে বাবা বাইরে গেছে একটু পরে চলে আইব। সই তোর ভাই জানার সময় পেল না বাইরে যাওয়ার। তা সই শহরে মেয়ে বার লাগে তোর কথাবার্তা হয় না। কি কথা? কেন তোর আর মেয়ে বার মনের কথা? জি না শুধু আমাদের না আপনার মনের কথা নিয়েও আলাপ হয়েছে। সই আমার আবার কিসের মনের কথা? কেন তোর আর আকাশের মনের কথা তারা আকাশের বুকেই মানায়। খাইছে আমারে। সই আমার মেয়ে ভাই তোর কি কইছে? বলবো না বলবো না বলবো না। কোন সই আমার মেয়ে ভাই তোর কি কইছে? দয়া লাগে তুই কোনা মেয়ে ভাই তোর কাছে কি কইছে? তোর আর আকাশের বিয়ের কথা। ইশরে এখন ওই মেয়ে ভাই সামনে কেমনে যা দাঁড়াম? বাহ সখি দেখি একেবারে লজ্জা লাল হয়ে গেছ। যা আমার বোধহয় শরম লাগে না। এই শরম আর কতদিন থাকবে? বিয়ে হলেই শেষ। খালি আমার বিয়ের কথা? তোমাকে বিয়ের কথা হয় নাই? না আমার লেখাপড়া শেষ না হলে হবে না। তাছাড়া জীবনের পরীক্ষা রেজাল্ট বের হবে, ভালো একটা চাকরি করবে, তারপর তোকে বিয়ে দিবে, তারপর আমাদের। তারা তারা মেয়ে ভাই এসে করছে, তোরা কথা কো আমি যাই, আমার সময় লাগতেছে। সাথী তুমি কখন এলে? কেমন আছো? বুঝলাম না এত গম্ভীর কেন তুমি? কি হয়েছে তোমার বলো তো, কি হয়েছে? না তোমার সাথে কোনো কথা বলবো না। কেন রাগ করেছো? রাগ করার মতো কাজ করেছো বলেই তো রাগ করেছি। রাগ করো না লক্ষ্মীটি, এবার এবার একটু হাসো। না হাসা যাবে না। কেন হাসা যাবে না সাথী? বারে সে কবে এসেছি একবারও সাথী খবর নিয়েছো? তাই এই জন্য রাগ করেছো? আসলে কি জানো তোমাকে না রাগ করলে অনেক মিষ্টি লাগে। ঠিক আছে দাঁড়াও সাথী, আই এম সরি, আমাকে তুমি মাফ করে দাও, এবার তো হাসবে, প্লিজ হাসো না। এখন বলো কেন সাথীর খোঁজ নিলে না? তুমি তো জানো সাথী আমি লেখাপড়ার ফাঁকে এক অফিসে পার্ট টাইমে জব করি, আমাদের সংসারটা আমাকেই চালাতে হয়, তাছাড়া
তাছাড়া বাবার শরীরটা ভালো যাচ্ছে না, তারাকে বিয়ে দিতে হবে। এসব চিন্তা করে আমি তোমার সাথে দেখা করতে পারিনি। এটা কোনো কথাই হলো না, গ্রামে এসে ভালোবাসা মানুষটিকে ভুলে গেছো, তাই না? সত্যি তাই। তুমি চেয়ারম্যানের মেয়ে, তোমার তোমার কোনো কিছুর অভাব নেই। তোমাকে ভালোবাসাটা নিছক কল্পনা ছাড়া কিছুই নয়। এসব তুমি কি বলছো জীবন? হ্যাঁ সাথী, হ্যাঁ। অভাব যখন ঘরের দরজা দিয়ে প্রবেশ করে আর ভালোবাসা তখন জানলা দিয়ে পালিয়ে, তুমিও ঠিক তখন তাই করবে। না জীবন, তুমি এখনো সাথীকে বুঝতে পারোনি। এই সাথীকে এত ছোট ভাবলে কি করে? না সাথী, আমি আমার বাস্তবকে বলছি। তোমার বাবা চেয়ারম্যান, তোমার ভাই হিংস্র। তোমার আমার ভালোবাসার কথা ওরা জানতে পারলে আমাদের এই সুন্দর সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। তাছাড়া আমার জন্য তোমার কোনো বিপদ হোক সেটা আমি চাই না। আমার বাবা ভাইয়ের দম্ভের কাছে আমি তোমার ভালোবাসাকে পরাজিত হতে দেব না। আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন ভালোবেসেই যাব। তাই তো ভয় হয় সাথী, তোমার বাবা মা ভাই বোন কেউই আমাদের এই ভালোবাসাকে মেনে নেবে না। আমাদের ভালোবাসা তাদের চোখে একটা পাপ। সেই পাপটি আমি করতে চাই জীবন। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমাকে তোমার বুক থেকে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারোই নেই।